আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ম্যারিল্যান্ডে। আমি মোহাম্মদ আকবর হোসেন। তো এই মুহূর্তে আছি ম্যারিল্যান্ডের ডাউন টাউনের পাশেই, জায়গাটা কি বলে, ম্যারিন বাল্টিমোর সিটিতে আছে, বাল্টিমোরের ডাউন টাউনের পাশেই। আপনারা অনেকেই কমেন্টস করতেন যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় ভিসা আবেদন করা যায় কিনা, বা বাংলাদেশের বাইরের থেকে ভিসা আবেদন করা যায় কিনা। তো আমি এখানে ম্যারিল্যান্ডে এসে আমাদের নোয়াখালীর বা আমাদের লক্ষ্মীপুরের এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, যিনি দীর্ঘদিন কাতারে ছিলেন এবং কাতার থেকে ভিজিট বিষয় নিয়ে উনি আমেরিকায় আসছেন। তো ওনার একটা মানে কিভাবে উনি ওনার একটা সাক্ষাৎকার নেব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম কি, বাংলাদেশে বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল জাহের। আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা। তো আপনি, আমি যেটা শুনলাম, আপনি কাতারে কত বছর ছিলেন? কাতারে আমি 14 বছর ছিলাম। 14 বছর কি করতেন কাতার? কাতারে তো আমরা বিজনেস করতাম আর কি, সেখানে আমাদের ফার্নিচার বিজনেস ছিল। তো আপনি কাতার ছেড়ে আমেরিকায় কিভাবে আসলেন? আসলে আসছি এখানে ঘোরার জন্য। পরে এখানে আসার পরে যে আমার কাছে যেটা মনে হলো, আমি অন্যান্য আরও কয়েকটা রাষ্ট্রে গেছি, সেখানকার সাইতে এখানে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। মান উন্নয়ন অনেক কিছু ভালো, আইনগত দিক দিয়ে বা এই দেশের পরিবেশটা সবচাইতে আমার কাছে বেশি মুগ্ধ করে, যার কারণে আমি সিদ্ধান্ত নিয়ে আমি এখানেই থেকে যাব। আচ্ছা, তো মানে কাতারে যারা সাধারণত থাকে, আমি খুবই রেয়ারলি দেখলাম যে তারা ওখান থেকে আমেরিকার ভিসা পায় বা আসে, বা ইভেন আবেদন করার চিন্তাভাবনাও অনেকে কাতার থেকে। তো আপনার মাথায় কীভাবে আসলো যে আপনি ওখান থেকে আমেরিকার ভিসা আবেদন করবেন? দাদা, গল্পটা একটু শুনতে চাই। আসলে আমি আমার এক বন্ধু আবার ছোট ভাইও, তো আমরা দুইজন মানে রহস্য করে আর কি, দুইজন একটু দুষ্টামি করে অ্যাপ্লাই করছিলাম। অ্যাপ্লাইয়ের মাধ্যমে পরে ওর ইন্টারভিউ ছিল আগে, আমার ইন্টারভিউ পরে হয়েছিল। তো ওটা রিজেক্ট করে দিয়েছে, পরে আমারটা ওর মনে হয় এক মাস পরে আমারটা ইন্টারভিউ ছিল। আপনি আবেদন করার কয়দিন পর ডেট পাইছেন? ডেট তো ইজিলি এক মাস পরেও করা যায়, 15 দিন পরেও করা যায়, যার যেই সুযোগ হিসাবে নিতে। আপনি কাতার কোন এলাকায় ছিলেন? আমি ছিলাম দোহা সিটিতে ছিলাম, যে সিটি। ওখান থেকে আবেদন করছেন? আবেদন আপনি নিজে করছেন না কোনো এজেন্সি থেকে করেছেন? এখানে একজন ট্রাভেলার ছিল, ট্রাভেল থেকে উনি করে, উনি আমাদের থেকে 1000 রিয়েল করে নিছে আর কি, 1000 রিয়েলের মাধ্যমে এটা করে। তো যারা, ওটা কি কোনো এজেন্সি না? একজন না, এজেন্সি না, ও এমনি ট্রাভেলার কি, ওরা ওখান থেকে ভিসা এমনি নর্মালি কোনো টিকিট ইয়ে করে, আর এমনি ভিসা টিসা কিছু প্রসেসিং করে এতটুকুই। তার মানে যেটা বুঝলাম, তার দুষ্টামি করে আবেদন করছে। হ্যাঁ, দুষ্টামি করে হয়েছে ঘটনাটা। ব্যাংকে কত টাকা জমা দেওয়া লাগছে ওখানে? মানে না, ওখানে শুধু অ্যাপ্লাইতে ওরা 600 রিয়াল নেয় আর কি। আচ্ছা, এটা কবে অ্যাপ্লাই করছিলেন আপনি? এটা কত সনে? 2023 করছিলাম। 2023 এর কবে? এপ্রিলে করছিলাম। এপ্রিলে ছিল মে 17 তারিখ। এপ্রিলে করে মেতে ডেট পাইছেন? ওখানে তো ডেট একদম ইজিভাবে পাওয়া যায়, যখন আমার যে সময়টা আমার ভালো লাগবে আমি ওই সময়টা নিতে পারবো আর কি। মানে অ্যাভেলেবল, অত মানুষ আবেদন করে না ওখানে, এরকম কি? আবেদন হয়, আবেদন হলে ওখানে তো একটা ফর্মালিটি আছে, ওখানে দ্রুতই হয়, কিন্তু অন্যান্য দেশের সাইডে, কাতার সব সাইডে খুব ভালো মানে ইয়েটা পাওয়া যায় দ্রুত। তো প্রায় বাংলাদেশি কি ওখানে আবেদন করে না? করে, এখানে মূলত বিষয় হচ্ছে যারা আবেদন করবে, আবেদন ওখানে যখন ইন্টারভিউতে যাবে, ওখানে জাস্ট 5টা প্রশ্ন করে তারা। ওকে, কী কী প্রশ্ন করছে? 6টা প্রশ্ন করে। তো সেখানে যখন আপনি ইন্টারভিউতে, আচ্ছা আমি প্রশ্নটাকে দুঃখিত আরেকবার ইয়ে করি, ওখানে ব্যাংকে কত টাকা দেখানো লাগছে আপনার? হ্যাঁ, ব্যাংকে এখানে স্টেটমেন্ট আসলে নেওয়া হয়, কিন্তু ওরা দেখে না স্টেটমেন্ট। আমি $45,000 রিয়েল ছিল, আর আমার যে ইয়েটা ছিল ওটাই লাস্ট, আমার ডিপোজিট ছিল $45,000। হ্যাঁ, বাট কত দেখাতে হবে ওরকম কোনো নির্দেশনা ওখান থেকে? ইয়ে নাই, যারা স্যালারিতে কাজ করে তাদের স্যালারির যে আপডেটটা আছে ওটা, এই 6 মাসের ইয়েটা কাউন্ট করে নিলে হবে। আর আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগছে? আবেদনে করার সময় লাগবে এতটুকু, যারা বিজনেস করে তারা বিজনেস পারপাস দিতে হবে, যারা চাকরি করে তারা চাকরি ইয়ে দিতে হবে, যে যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি এটা দিতে হবে। আর ইনকাম সোর্সটার যদি তার পার্সোনাল কোনো ইনকাম সোর্সের ইয়ে থাকে, সেটাও তাকে ডকুমেন্টসটা সাথে রাখতে হবে, প্রয়োজনে যদি দেখতে চায় দেখানো যাবে এতটুকু।
তো যখন ইন্টারভিউ যাবে যারা যাবেন আমার ইয়ে থাকবে এটাই আপনাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে মানে তাদের কাছে সেটা হলো আপনি কে আপনি কে সেটা আপনাকে সেই হিসাবে প্রেস করতে হবে এবং কি এবং আপনি যে ওখানে যাবেন যে ভেক আসবেন ওরকমভাবে আপনাকে ইয়ে করে নিয়ে যেতে হবে এভাবে কথা বলতে হবে তো আপনাকে কি কি প্রশ্ন করছে একদম প্রথম থেকে প্রথম প্রশ্ন করছে আপনি এখানে কি করেন আমি বললাম আমি ব্যবসা করে এই কথাটা আমি সংক্ষেপে বলিনি আমি বলেছি যে আমি 14 বছর ধরে এখানে বিজনেস করি তা আমি জিজ্ঞেস করছে বিজনেস পার্টনার আছে কি কাতারি আমি বললাম না তো আপনি কীভাবে করেন আমি বললাম যে এটা আমার আমি আমার কফিল থেকে রেন্ট নিয়ে বিজনেসটা করি এটা আমার পার্সোনাল বিজনেস তো মান্থলি ইনকাম কত আমি বললাম যে 15+ বলছি তো আমাকে প্রশ্ন করা হয়েছে আপনার এখানে স্যালারি আছে এটা তখন আমি এটা বলছি যা সেটা যত কোম্পানির রুলসে ওটা দেখাতে হবে বিজনেসটা হচ্ছে আমার পার্সোনাল আর এখানে যে এটা আমি স্যালারি দিচ্ছি ওটা হচ্ছে জাস্ট তার মানে DS-160 স্যালারি উল্লেখ করা হয়েছে হ্যাঁ বাট এখন ইন্টারভিউতে আপনি বলতেছেন যে আপনি বিজনেস করেন বিজনেস করি হ্যাঁ তার মানে ওটা পয়েন্টটা ভালোই ধরছে তো সেখান থেকে আমাকে জিজ্ঞেস করলো ট্রাভেলিং এর কথা ছিল তখন আমার আপনি এটা যদি দর্শকদের উদ্দেশ্যে আবার বলেন যে কি উত্তর দিতেন আপনি আপনি স্যালারি দেখাচ্ছেন বাট এখন বলতেছেন ব্যবসা না আমি ওখানেও লিখছি ব্যবসা এবং ওকে প্লাস স্যালারি ইয়ে দিচ্ছি আর কি বিজনেস পারফরমেন্স আমি গিয়ে লিখছি আমি ওখানে আমার বিচার ক্যাটাগরি আমার আইডিতে লেখা ছিল আমেল মানে লেবার 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 তো সেখানে আমি তো জবের কোনো চাকরির কোনো আমি ইয়ে দিইনি যার কারণে আমি বিজনেস ওখানে লিখছি প্লাস আমার স্যালারিটা লিখছি আর কি যেটা কপিল থেকে এটা স্যালারি কিন্তু পরবর্তী যখন ও আমাকে প্রশ্ন করছে প্রশ্নটা আমি তাকে বুঝাই দিছি আচ্ছা প্রশ্ন কি বাংলায় করছে না ইংলিশে করছে ইংলিশে করছে যারা ইন্টারভিউ দিতে যাবে যদি ইংলিশ না বুঝে চাইলে বাঙালি যে কেউ ট্রান্সলেট ওরা দেবে বা চাইলে তো কাতারের ভাষা যেটা সেটা তো সেটা তো লোক দিবে ওকে আর কি প্রশ্ন করছে এরপরে আমাকে প্রশ্ন করলো দ্বিতীয় প্রশ্ন ছিল আমার এটাই যে ট্রাভেলিং তখন আমার আমি অস্ট্রেলিয়া ভিসা অ্যাপ্লাই করছিলাম তখন অনলাইনে ভিসা ছিল তো আমি ওটাই বলছি ওকে যে আমার অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসা আছে নেক্সট মান্থে আমাকে কল করবে তারা ইয়েতে দুবাইতে ওখান থেকে আমাকে ভিসা দিবে তো আমি জুনে ইয়েতে যাবো ওই যে তখন মহিলা ওয়ার্ল্ড কাপ ছিল জুলাইতে ওকে জুলাই 30 তারিখ আমার টিকিট কাটা ছিল আমার ওখানে হোটেল বুকিং টুকিং ছিল ওগুলো আমি সাথে নিচ্ছি জাস্ট ওটা দেখে নেই জাস্ট আমি ওটা বলছি যে আমার ওটা ভিসা আছে অনলাইনে বা আমাকে এভাবে তার মানে ওরা জানতে চাইলো কোন কোন দেশে গেছেন বা ট্রাভেলিংটা কোথায় কোথায় বাট নর্মালি আপনি কি কাতার বাইরে আর কোন দেশে যাওয়া আসছিল সৌদি গেছি 2 বার আর কাতারে আর কোথাও যাওয়া হয়নি হ্যাঁ তো এখানে আমার প্লাস পয়েন্ট ছিল এটাই আমার ভিসা পাসপোর্টে আমি দেশে আসা যাওয়া করতাম ওই এই পাসপোর্টের সিলগুলো ওরা বেশি দেখছে যখন আমাকে ট্রাভেলিংয়ের কথা জিজ্ঞেস করে তখন আর আমার পাসপোর্টের পাতাগুলো উল্টো উল্টো করে দেখতেছে তারপরে তৃতীয় প্রশ্ন ছিল তো আমি কোথায় যাব আমেরিকার কোথায় যাব আর কি তো এখানে একটা কথা বলে রাখে যদি আপনার কেউ কোশ্চেন না বুঝেন সরি বলে ওকে আবার কোশ্চেন বলতে বলে ও কোশ্চেন বলবে আপনি উত্তরটা দিয়ে যাবেন ভুল হোক শুদ্ধ হোক আপনি উত্তরটা দিবেন যদি ও না বুঝো আপনাকে আবার সরি বলে জিজ্ঞেস করবো প্রশ্নটা তো ওটা আবার বুঝাই মানে সাপোর্টিভ কোঅপারেটিভ ওরা কিন্তু ইয়ে করানো যাবে না যেটা আপনার মুখ দিয়ে আসে ওটা আপনি বলবেন তারপর হচ্ছে যখন আমাকে বললো আমেরিকায় কোথায় যাবেন কোথায় যাবেন আমি বললাম যে নিউ ইয়র্ক আসলে আমি আমেরিকা সম্পর্কে আমি কিছুই জানি না আমি কখনো ইউটিউবেও দেখি নাই বা অন্য কোনো ইয়েতে দেখি নাই জাস্ট আমার ওই বন্ধুটা বলছিল যে আমেরিকা যাবে আমি কখনো আমেরিকা আসার জন্য বা আমেরিকাতে আসবো এই ধরনের চিন্তা করিনি আমার ইচ্ছে ছিল আমি কানাডা অথবা অস্ট্রেলিয়া যাবো আমার এই দুইটা রাষ্ট্রে গিয়েছিল যাক এখন ও আমাকে প্রশ্ন করতেছে যে আমেরিকা কোথায় যাবেন তখন আমি বললাম যে নিউ ইয়র্কে যাবো তো আমি ও আবারও বলতেছি আমি জাস্ট অনলি নিউ ইয়র্ক তো আমাকে আবার ও প্রশ্ন করে তো নিউ ইয়র্কে তো আরও অন্য অন্য স্টেট আছে তুমি অন্য কোথাও যাবি না আমি জাস্ট অনলি আমি নিউ ইয়র্কে যাবো হ্যাঁ তারপরে বলল ফ্যামিলি কোথায় আমি বললাম ফ্যামিলি আমার বাংলাদেশে এতটুকু তখন আমাকে বললো যে কংগ্রেচুলেশন আমরা তোমার মানে আমি খুবই এক্সাইটেড লাগছিল আবার এটা যখন ইয়ে করছে যে তুমি এখান থেকে একটা পেপার নাও এটা তোমাকে 2 দিন পরে ওখানে মেসেজ করা হবে ওখান থেকে পাসপোর্ট কালেক্ট করার জন্য তা আমি ওটা বুঝি নাই তারপরে আমি তাকে আবার প্রশ্ন করছি যে আমার পাসপোর্ট হাসি দিয়ে বললো যে পাসপোর্ট আমি রাখছি
যে দুই দিন পরে তোকে ওখান থেকে তোকে ইন্টারভিউ দুই দিন পরে পাসপোর্ট পেয়ে গেছি পরে পেয়ে গেছি ওয়াও দুই দিন পরে পেয়ে গেছি তারপরে আসার প্রসেসিং হচ্ছে আমি এখানে হোটেল বুকিং করছি হোটেল পে করছি এক সপ্তাহের জন্য আর আমার আপডাউন টিকিট পে করছি তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনি হোটেল বুকিং করতে হবে বুকিং দিলে হবে না পে করে দিবেন এক সপ্তাহ আপনি নিউ ইয়র্কে নামছেন ওখানে ইমিগ্রেশনে কি কি এই তো বলতেছি আগে প্রসেসটা বলি যে এইগুলা থাকলে তারা এখানে তো আপনার ডকুমেন্টসে সব কিছু থাকবে থাকবে যে আপনার হোটেল বুকিং আছে আপনার আপনার আপডাউন টিকিট আছে এটা হলো মূল প্রথমে আপডাউন রিটার্ন টিকিট লাগবে যখন কেউ বুকিং আপনি কি কাতার থেকে আসছেন এখানে আমি ডাইরেক্ট কাতার থেকে আসছি এখানে যদি বুকিং কেউ দেখায় তখন প্রশ্নটা বেশি করে রিটার্ন টিকিট বা হোটেল বুকিং কেন পে নাই কেন এগুলো নিয়ে অনেক ঝেড়া করে তো আমি যখন ইমিগ্রেশনে আসছি আমার আগে একজন ছিল 20 মিনিট তাকে অনেক অনেক কোশ্চেন করা হয়েছে কিন্তু আমি যখন গেছি আমাকে দুটো কোশ্চেন করছে আমাকে এতটুকু বলছে যে কই যাবি আমি বলছি আমি নিউ ইয়র্ক যাব তো আমাকে বললো যে কে আছে এখানে আমি বলছি আমার কেউ নেই এতটুকু তো ও আমার এইগুলো পুরো ডিটেলসগুলো ইয়ে চাইছে আমি এগুলো দিতে চাইছি আমার টিকিট সাথে এগুলো দিতে চাই ও আমার বলছে কিছু লাগবে না ও সিল মেরে আমাকে ছেড়ে দিছে আচ্ছা কাতার ইমিগ্রেশনে প্রশ্ন করছে কাতার ইমিগ্রেশন কখনো প্রশ্ন করে কাতার কোনো কিছু জিজ্ঞেস করবে সেখান থেকে পরে আমি হোটেলে যাই হোটেলে যেয়ে আমি কাপড় চোপড় চেঞ্জ করে আমি কিছু খাওয়ার জন্য যাই প্রথম কিন্তু আমার হোটেলটা ছিল ম্যানহাটনে যে টাইম স্কয়ার বলে টাইম স্কয়ারের পরে গলিতে এখন এক সপ্তাহ কত টাকা নিছে সেটা আমি জানি না এক সপ্তাহের জন্য ভাড়া তখন কত আমার ওই বন্ধু যে আমার সাথে অ্যাপ্লাই করছিল সে আমাকে বলছে যে টাইম স্কয়ারে যে একটা কল দেওয়ার জন্য ওকে এখন টাইম স্কয়ারটা কি সেটা আমি জানি আমার এটা জানা ছিল না পরে যখন আমি টাইম স্কয়ারে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞেস করি ভাই টাইম স্কয়ার টাইম স্কয়ারটা কোনটা তো আমার মুখের দিকে তাকিয়ে আছে কই এটাই তো টাইম স্কয়ার দেখাচ্ছে আমাকে অথচ যদি কোনো কিছু না জানা থাকে তাহলে জিজ্ঞাসা করলো আমি একদম মানে এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না এখন কেমন লাগতেছে আমেরিকা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে দীর্ঘ 16 মাস 15 মাস শেষ 16 মাস চলতেছে 16 মাস চলতেছে 16 মাস তার মানে আপনি মানে আর ফেরত যান নাই না আমি যাইনি এতটুকু এই কারণে যাইনি দেশটা ভালো লাগে ভালো লাগছে পরিবেশটা খুবই ভালো লাগে এতটুকু যে একদম রিল্যাক্সে থাকা যায় মানে যখন একটু আপনি ঘর থেকে বের হবেন বের হলে যে দৃশ্যটা দেখা যায় ওটাতেই শান্তি শান্তি যেমন আমি অন্যান্য দেশে গেছিলাম যেমন কাতারে তো অনেক যে গরমে গরমে উত্তপ্ত একটা বাষ্প তৈরি হয় যেমন আমাদের বাংলাদেশে একই সেম আপনার জানার মতে কাতারে কি আরও বাংলাদেশের এরকম পাইছে না সংখ্যাটা খুব বেশি না আমরা যে আমি যে ট্রাভেলসের ইয়ে থেকে ইয়ে করছি ওখান থেকে আমার মনে হয় ওরা 15-20 জনের মতো পাইছে ওটা কোনো ট্রাভেল এজেন্সি কেউ যদি করতে চায় না না ওরা ট্রাভেলস এজেন্ট জাস্ট ওরা ফাইলটা করে দেয় ফাইলটা করে দেয় আর ওই যে ব্যাংকে টাকা না ব্যাংকে কোনো টাকা না ওই ওরা যখন অ্যাপ্লাই করবে ওরা একসাথে নিয়ে নেয় ওই তো মানে ওরাই ওরাই ব্যাংকে আবেদন করে দেয় সেটাই ওরা 1,200 টাকা যা যা যেভাবে নেয় নিয়ে ওরা অ্যাপ্লাই করে না এখন এই ভিডিওটা দেখে কেউ যদি আবেদন করতে চায় কাতারে তারা কার কাছে যাবে এরকম কোনো নির্দেশনা আপনি দিতে পারবেন যে কোনো ট্রাভেলস থেকে করতে পারবে আমি ভাইয়ের ফেসবুক পেজটা আমার কমেন্টসে মানে ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ফেসবুকে ক্যাপশনে দিয়ে দেবো আপনারা ওটাতে নক দিলে উনি ওনার সময় অনুযায়ী আপনাদেরকে উত্তর দেবে তো জাহিদ ভাই অনেক ধন্যবাদ আপনার আমেরিকার সময়টা ভালো কাটুক আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদের যারা দেখবে তো সবাইকে অবশ্যই আন্তরিক মোবারকবাদ রইল তো চেষ্টা করেন যারা আসার ইচ্ছুক আছে শুধু আমেরিকা বলে না ক্যানাডাতেও ট্রাই করেন মানে লাক থাকলে যেমন আপনার কথা বলতেছে আপনি বন্ধুর সাথে দুষ্টামি করতে করতে আবেদন করে ফেলেছেন হয়ে গেল আপনার হয়তো আমার ক্ষেত্রে এরকম হয়েছে আপনারা যারা আসবেন যাদের টাকা আছে আমি বলি আপনারা অন্তত দুবাই সৌদি তুর্কি অথবা মালয়েশিয়া থেকে চারটা অন্তত ভিজিট করে নেন
ভিজিট করে আপনার পাসপোর্টটা একটু ইয়ে করে নেন, তাহলে আপনি অ্যাপ্লাইটা করলে আমার মনে হয় ভালো হবে আর কি। তখন ট্রাভেলিংটা আর বেশিরভাগ ঝামেলা পড়ে ট্রাভেলিং। আর ওই যে আমি দুটা কথা বললাম, আপনাকে স্মার্ট হতে হবে, প্লাস কনফিডেন্স হতে হবে, সাথে কথা বলতে আপনাকে ওটা বোঝাতে হবে আপনি যাবেন আবার চলে আসবেন, ওরকম আপনার মুভমেন্ট থাকতে হবে। দ্যাটস ইট, এতটুকু। তো অনেক ধন্যবাদ জাহিদ ভাই। মানে হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট দেখবে না, দেখবে না, ওরা কখনো ব্যাংক স্টেটমেন্ট দেখে না, যতজনে ভিসা হয়েছে বা ইয়ে হয়েছে তারা ব্যাংক স্টেটমেন্ট দেখে না। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে।